হেই বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য দ্য হন্টিং অফ হিল হাউসের পার্ট টু নিয়ে হাজির হয়েছি। এর আগের পার্টটা আমি এই চ্যানেলেই এক্সপ্লেন করে দিয়েছি, আপনারা যদি সেগুলো এখনো অবধি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে দিয়ে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন। পার্ট টু এর শুরুতে আমরা শার্লিকে দেখতে পারি এবং তার যেহেতু ফিউনারাল প্ল্যান করার একটা ইভেন্ট কোম্পানি ছিল, সেই কারণে তাকে আমরা একটা ছোট বাচ্চার মায়ের ফিউনারাল প্ল্যান করতে দেখি। সেখানে ওই ছোট বাচ্চাটা শার্লিকে তার দিদার ব্যাপারে জানায়। সে বলে যে সে স্বপ্নে তার দিদাকে দেখতে পায় এবং তাকে নাকি খুব ভয়ানক দেখতে। শার্লি সেখানে ওই ছোট বাচ্চাটাকে বলে যে এটা শুধু তোমার মনের একটা ভুল, তুমি সেই জিনিসগুলোকেই বারবার দেখছো যেই জিনিসগুলো এতক্ষণ অবধি তোমার সামনে ছিল। সেখানে শার্লি বলে যে আমি তোমার দিদাকে একদম আগের মতো করে দেব। সেখানে ওই বাচ্চাটি তখনই জিজ্ঞাসা করে যে তোমরা এটা কি করে করো। আর এরপরেই আমরা শার্লির সেই টেকনিকটা দেখি। তারা ওই ডেড বডিগুলোকে পরিষ্কার করে একদম নতুন এবং আগের মতো করে দেয়। এরপরেই আমাদের সেই পাস্টের সিন দেখানো হয় এবং সেখানে অলিভিয়া একটা ঘরকে ডিজাইন করছিল। শার্লি তার কাছে এসে জিজ্ঞাসা করে যে এটা কি। তখনই অলিভিয়া উত্তরে বলে যে আমরা খুব শীঘ্রই এই বাড়িতে শিফট করব। তারা যেই ভুতুড়ে মহলটাতে বাস করছিল সেটাকে তারা খুব শীঘ্রই বেচে দেবে এবং সেটার থেকে যা টাকা তারা পাবে সেটার মাধ্যমে তারা একটা ভালো বাড়ি কিনবে। এরপরেই সেখানে নেল আসে এবং সে শার্লিকে জিজ্ঞাসা করে যে সে তার সঙ্গে খেলবে কিনা, কিন্তু শার্লি এখন আর বাচ্চাদের মতো খেলতে চায় না। সেখানে নেল অলিভিয়াকেও খেলার জন্য জিজ্ঞাসা করে, কিন্তু অলিভিয়াও জানিয়ে দেয় যে সে কিছু কাজের কারণে ব্যস্ত রয়েছে আর সে তার সঙ্গে খেলতে পারবে না। অলিভিয়া এর সাথে সাথে এটাও জানায় যে আমরা সেই বাড়িতে একসঙ্গে থাকব, সকলের ঘর পাশাপাশি থাকবে আর সেটা একটা দোতলা বাড়ি হবে। এরপরই আমরা শার্লি আর নেলকে একসঙ্গে খেলতে দেখি এবং অলিভিয়া সেখানে তার বাচ্চাদের জানিয়ে দিয়েছিল যে ঘরের আলো জ্বলার সাথে সাথেই তারা যেন ফিরে আসে, এর মানে সেইখানে সন্ধে নামার আগেই তাদেরকে বাড়িতে ঢুকে পড়তে হবে। এরপরে শার্লি সেখানে সকলের ছবি তুলতে থাকে, নেল, লিউক, তার বাবা এবং মিস্টার ডেডলিরও। এবং তখনই দেখা যায় যে সেখানে হিউক মিস্টার ডেডলির কাছে সেই লাল ঘরটাতে ঢোকার চাবি চায়। অন্যদিকে আমরা শার্লিকে দেখি যে ছবি তুলতে তুলতে তার বাড়ির পিছনের দিকটায় চলে গেছে আর সেখানে সে একটা ছোট কটেজ লক্ষ্য করে। সেই অন্ধকার কটেজে ঢোকার পরেই সেখানে সে পাঁচটা ছোট বেড়ালের বাচ্চা দেখতে পায় এবং সে যখনই ছবি তোলার জন্য ক্যামেরার ফ্ল্যাশটা জ্বালায় সেই ফ্ল্যাশের আলোয় সে ওপারে একটা ভয়ঙ্কর জিনিস লক্ষ্য করে। সেখানে ভয়ে শার্লি চেঁচাতে শুরু করে এবং তখনই মিস্টার ডেডলি এবং হিউক সেই আওয়াজটা শুনে সেখানে চলে আসে। সে তাকে বলে যে এগুলো জন্তুর কারণে হয়েছে, পিছনে একটা মাস্ক রয়েছে আর তারা সেটাকে কভার করে দিয়েছে। এরপরেই সিনটা প্রেজেন্ট টাইমে শিফট করে এবং আমরা দেখতে পারি যে শার্লির ছেলের এখন হ্যালোউইনের জন্য একটা কস্টিউমের দরকার। সেখানে আমরা দেখি যে শার্লিও একটা ভালো ড্রিম হাউস বানানোর জন্য কাজ করছে আর সেখানেই তার স্বামী হ্যারিসের সঙ্গে তার কিছু ঝামেলা হয়। শার্লি সমস্ত ফ্যামিলি মেম্বারদের একটা করে ডিসকাউন্ট দিচ্ছে এবং হ্যারিস এটাই পছন্দ করে না। আর এরপরে সে একটা বক্স নিজের বেসমেন্টে রাখতে যায় এবং তখনই আমাদের একটা পাস্টের সিন দেখানো হয়। আমরা দেখি যে স্টিভ আর শার্লি এখন একটা রিহ্যাব সেন্টারে বসে রয়েছে আর তারা সেখানে লিউককে অ্যাডমিট করাতে এসেছিল। সেই রিহ্যাব সেন্টারের ফিস অনেক বেশি ছিল, সেই কারণে সেটা শার্লি সেখানে দিয়ে দেয় এবং লিউক সেখানে তার সমস্ত ভাই বোনকে প্রমিস করে যে সে কোনো উল্টোপাল্টা কাজ আর করবে না এবং সে এই রিহ্যাব থেকে একটা ভালো মানুষ হয়ে তবেই বেরোবে। আর এর আগে সে অনেকবারই এমন রিহ্যাব থেকে পালিয়ে গেছে। সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেই রিহ্যাব সেন্টারে শার্লি যেই ব্যাংকের চেকবুক থেকে পেমেন্টটা করেছিল সেই একই ব্যাংকের চেকবুক হ্যারিসের ব্যাগেও ছিল এবং শার্লি বুঝে উঠতে পারে না যে তার স্বামী হ্যারিস তাকে মিথ্যে কেন বলছে। সে থিওকেও এই ব্যাপারটা জানায়। তখনই থিও তাকে বলে যে তোমার তো এই কথাটা তোমার স্বামীকে জিজ্ঞাসা করা উচিত, সে তোমার কাছ থেকে এগুলো লোকাচ্ছে কেন। এরপরে সিনটা আবার পাস্টে যায় এবং আমরা দেখি যে সেই ছোট শার্লি এবং নেল সেই বেড়ালের ছোট ছোট বাচ্চাগুলোকে এখন খাবার খাওয়াচ্ছে। আর সেই রাতেই আমরা দেখতে পারি যে থিও শার্লির ঘরে আসে। সে বলে যে তুমি দরজাটাকে জোরে জোরে ধাক্কাচ্ছ কেন, আমি ঘুমোতে পারছি না। কিন্তু আমরা দেখতে পারি যে আসলে শার্লি তো তখন ঘুমোচ্ছিল। আর ঠিক সেই মুহূর্তেই সেই শার্লির ঘর থেকেও নানা ধরনের বিটকট আওয়াজ আসতে শুরু করে। জানলা, দরজা, আলমারির সমস্ত জিনিসপত্র যেন এদিক ওদিক নড়তে থাকে।
সেখানে থিও আর শার্লি ভয় পেয়ে চেঁচাতে শুরু করে আর তখনই তাদের চেঁচানির আওয়াজ শুনে সেখানে তাদের বাবা হিউক চলে আসে। সে বলে যে তোমরা এমন ভাবে চেঁচাচ্ছ কেন, আমি আসাতে তো সব আওয়াজই বন্ধ হয়ে গেল। এবং সে যখন তাদেরকে শান্ত করছিল আমরা দেখতে পাই যে হিউগের মুখটাও একটা বড় শয়তান দৈত্যের মতো বদলে যায়। এরপরেই শার্লির ঘুম ভেঙে যায় এবং তার কাছে তার ভাই স্টিভের ফোন আসে। স্টিভ সেখানে শার্লিকে জানায় যে তাদের বোন নেল মারা গেছে। এটা শুনে শার্লি তার কথা বিশ্বাস করে না, কিন্তু তখনই স্টিভ বলে যে তার মারা যাওয়ার পরে আমি কিছুক্ষণ আগেই আমার বাড়িতে তাকে দেখতে পেয়েছি। শার্লি স্টিভকে জিজ্ঞাসা করে যে তোমাকে এই খবরটা কে দিল। তখন স্টিভ বলে যে আমাদের বাবা আমাকে ফোন করে এই খবরটা দিল, আর আমার তো মনে হয় যে বাবার কারণে এই সমস্ত কিছু ঘটছে। এরপরেই সে থিওকে ফোন করেও এই খবরটা দিয়ে দেয়, সেই কারণে থিও তার বোন শার্লির বাড়িতে তখন চলে আসে। এরপরেই সেখান থেকে সিনটা আবার তাদের পাঁচটা লাইফে শিফট করে এবং আমরা দেখতে পারি যে সেই পাঁচটা বেড়াল বাচ্চার মধ্যে একটা বেড়ালের বাচ্চা মারা যায়। সেই কারণে হিউগ আর অলিভিয়া শার্লির সামনেই সেই ছোট্ট বেড়ালের বাচ্চাটাকে কবর দিয়ে দেয়। সেখানে অলিভিয়া শার্লিকে শেখায় যে যখন কেউ মারা যায় সবসময় তাদের সম্বন্ধে ভালো কিছু বলতে হয়, কিন্তু শার্লি এটা বিশ্বাস করতে চাইছিল না যে ওই বেড়ালের বাচ্চাটা মারা গেছে। সে তাকে তার হাতে তুলে নেয় এবং তখনই সে বলে যে এ তো বেঁচে আছে, এই বেড়ালের বাচ্চাটা এখনো মারা যায়নি। কিন্তু আসলে সেটা বেঁচে ছিল না, তার মুখের ভেতর থেকে একটা পোকা বেরিয়ে আসে আর সেটা দেখেই সেখানে শার্লি ভীষণ ভয় পেয়ে যায়। সিনটা আবার প্রেজেন্ট টাইমে শিফট করে আর আমরা দেখতে পারি যে হ্যারিস এবং শার্লির মাঝে আবার ঝগড়া লেগে যায়। শার্লি বলে যে সে তার বোন নেলের বডিটাকে এখানেই আনবে এবং সে নিজের হাতে সেই ফিউনারেলটা প্ল্যান করবে, কিন্তু হ্যারিস এটা একদমই পছন্দ করে না আর তাই তাদের মাঝে একটু কথা কাটাকাটি হয়। থিও সেখানে শার্লিকে বলে যে সেই কাজটা তাদের অন্য কাউকে দিয়ে করানো উচিত, কারণ সে তো তাদের নিজের বোন আর এই কাজটা তারা কিভাবে নিজেদের হাতে করবে। কিন্তু তখনই উত্তরে শার্লি বলে যে আমার বোনের শেষকৃত্য আমিই করব আর এটা আমার লাস্ট ডিসিশন। এরপরেই শার্লি সেই জায়গাটায় চলে যায় যেখানে সে এখন একটা ফিউনারাল প্ল্যান করছে এবং সেখানেই একটা ছোট বাচ্চা ছিল যে শার্লির কথা সব সময় শুনত, আর সেখানেই সে শার্লির হাত ধরে তার দিদাকে একবার দেখবার জন্য আগে এগোয়। আর তখনই আমাদের একটা পাস্টের সিন দেখানো হয়। আমরা দেখতে পারি যে অলিভিয়া মারা গেছে, কিন্তু শার্লি এই দৃশ্যটা দেখতে ভীষণ ভয় পাচ্ছিল। সেখানে হিউক তার হাত ধরে তাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শার্লির মনে অত সাহস ছিল না। কিন্তু ঠিক সেই সময়ে একজন ফিউনারাল প্ল্যানার এসে তার হাতটা ধরে আর সে শার্লিকে বলে যে তুমি ভয় পেও না, তোমার মাকে একদম ঠিক তেমনটাই দেখতে লাগবে যেমনটা তাকে আগে দেখতে লাগতো, আর হয়তো সেই কারণেই শার্লির এই কাজটা একটা প্যাশনে বদলে যায়। এরপরেই আমরা দেখতে পারি যে শার্লি সেখানে নেলের ওয়েডিং ফটো দেখে, এর মানে নেলের বিয়ে হয়ে গেছিল, কিন্তু তার স্বামী তার সঙ্গে থাকতো না। এবং তারপরেই নেলের সেই মৃতদেহটা সেখানে পৌঁছে যায়, কিন্তু থিও সেখানে তার ছোট বোনের মৃতদেহটা সেখানে দেখতে পারে না, আর সেই কারণেই এখন এই সম্পূর্ণ কাজটা শার্লি করে। সে তার বোনকে আবার ভালো করে সাজিয়ে তোলে। এরপরেই আমরা পাস্টের আর একটা দৃশ্য দেখতে পারি যখন নেল শার্লি সেই বেড়ালের বাচ্চাগুলোর সঙ্গে খেলতে আসে। সেখানে সে এসে দেখে যে সমস্ত বাচ্চাগুলোই এখন মারা গেছে, কিন্তু একটা বেড়ালের বাচ্চা বেঁচে ছিল আর তার চোখগুলো অদ্ভুতভাবে সাদা হয়ে গেছে। এরপরেই প্রেজেন্ট টাইমে আমরা শার্লিকে দেখতে পারি যে স্টিভের সঙ্গে ফোনে কথা বলে এবং তার বোনকে এসে সাজায়। সে স্টিভকে বলে যে তোমায় একটা কাজ করতে হবে, এয়ারপোর্টে গিয়ে তোমাকে বাবাকে নিয়ে আসতে হবে, আর আমি এখানে আমারই নিজের বোনের পোস্টমর্টম হওয়া একটা বডি থেকে অর্গ্যানগুলো বের করছি। এরপরেই সিনটা আবার পাস্ট টাইমে যায় এবং সেখানে আমরা দেখি যে অলিভিয়ার সঙ্গে শার্লি বসে রয়েছে। সেখানে অলিভিয়া শার্লিকে বলে যে তুমি যে কোনো একটা জায়গা থেকে এইসব বেড়ালের বাচ্চাগুলোকে নিয়ে চলে এসেছো আর তারা অসুস্থ থাকার কারণে এখন মারা যাচ্ছে, কিন্তু শার্লি সেখানে এই কথাটা মানতে চায় না। অলিভিয়া তখনই বলে যে যেহেতু তারা তার পরিবারের সঙ্গে ছিল না সেই কারণেই সেখানে তারা মারা যায়। আর এরপরেই যখন শার্লি জানতে পারে যে সেখানে যেই একটা বাচ্চা বেঁচে ছিল সেটাকে অলিভিয়া অন্য ফ্যামিলির হাতে তুলে দিয়েছে, তখনই সে সেখানে চেঁচামেচি শুরু করে। আর ঠিক সেই মুহূর্তেই সেখানে অলিভিয়ারও মাইগ্রেন অ্যাটাক আসে আর সে সেখানে চেঁচাতে শুরু করে। এরপরেই অলিভিয়া হিউককে বলে যে শার্লি যে কোনো জায়গা থেকে ওরকম একটা জন্তুকে তুলে নিয়ে আসতে পারে না, তোমার তো ওকে অন্তত বোঝানো উচিত ছিল,
কিন্তু তখনই হিউ বলে যে শার্লি অত বায়না করছিল আর তাই আমি তাকে মানা করতে পারিনি। সিনটা আবার প্রেজেন্ট টাইমে শিফট করে এবং আমরা দেখতে পারি যে শার্লি নেলের মাথায় এখন একটা উইগ লাগিয়ে দিচ্ছে আর তখনই সে বুঝতে পারে যে বাইরে থেকে তার দুই সন্তান সেটাকে দেখার চেষ্টা করছে। আর তাই সে বাইরে বেরিয়ে এসে বলে যে আমি জানি যে তোমরা তোমাদের আন্টিকে দেখার চেষ্টা করছো, কিন্তু আমি তোমাদেরকে ভেতরে যেতে দিতে পারবো না। তোমাদের বয়স এখন অনেকটাই ছোট আর এই বয়সে এসব দেখাটা তোমাদের জন্য একদমই ঠিক হবে না। সে তার সন্তানদের এটা বলে সান্ত্বনা দেয় যে তোমরা যখন তোমাদের আন্টিকে শেষবারের মতো দেখবে তখন তাকে তোমরা একদম আগের মতোই দেখতে পাবে, মানে সেই সুন্দরী আন্টি নেল। আর সেই কারণেই তোমরা তার সব থেকে সুন্দর একটা ছবি আমায় এনে দাও। এবং এরপরেই শার্লি নেলের মুখে আবার মেকআপ করতে শুরু করে। এখান থেকেই সিনটা কিছুদিন আগের একটা ঘটনাতে শিফট করে এবং আমরা দেখতে পারি যে নেলের সেই বিয়ের রাতে শার্লি নিজের হাতে নেলকে সাজিয়ে দেয়। তখনই সেখানে স্টিভ আসে এবং সে নেলকে বলে যে আজকের দিনটা তোমার জন্য খুব ভালো হবে, আজকে কোনো গণ্ডগোলই হবে না। এবং তখনই সেখানে শার্লি নীলকে বলে যে আমি দু মিনিটের জন্য আসছি এবং আমরা দেখতে পারি যে সেখানে লিউক এসেছিল আর লিউক সেখানে অনেক ড্রিঙ্ক করে এসেছিল। শার্লি বলে যে তুমি আবার রিহ্যাব থেকে পালিয়ে এসেছো, গত সপ্তাহেতেই আমাদের কাছে ফোন এসেছে যে তুমি ওই রিহ্যাব সেন্টার থেকে পালিয়ে গেছো, তোমার কি কোনো আইডিয়া আছে যে আমরা কিভাবে তোমাকে খুঁজতে শুরু করেছিলাম? সেখানে শার্লি লিউকের হাতে কয়েকটা টাকা তুলে দেয় এবং বলে যে আজকের দিনটা অন্তত বরবাদ করো না, কারণ আজকের দিনটা নেলের জন্য একটা স্পেশাল দিন। আর এরপরেই সিনটা আবার প্রেজেন্ট টাইমে শিফট করে। শার্লি এখন নেলকে আগের মতো আবার সাজিয়ে তুলেছে, কিন্তু সেখানে তার বোনকে হারানোর দুঃখে সে ভেঙে পড়ে। শার্লির সেই পাস্টের ঘটনা মনে পড়ে যখন সে তার মা অলিভিয়ার সেই মৃতদেহটা দেখতে আগে এগিয়েছিল। সেখানে সে তাকে একদম আগের মতোই সুন্দরী দেখতে পেয়েছিল। এরপরেই শার্লি যখন সেই মর্গ থেকে বেরোতে যাবে সেখানে সে তার মা অলিভিয়ার ডেড বডিটা দেখতে পায় আর তার হাতে সেই বাক্সটাই ছিল যার ভেতরে ওই বেড়ালের বাচ্চাগুলোকে শার্লি রেখেছিল। এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে সে সেই ঘরের সমস্ত আলো জ্বালিয়ে দেয়, কিন্তু আলো জ্বালানোর পরে সেখানে সে আর কাউকেই দেখতে পায় না। শার্লি এরপরেই সেখান থেকে চলে আসে এবং এই এপিসোডের লাস্ট সিনে আমরা দেখি যে শার্লির বাড়িতে যেই ড্রিম হাউসের মডেলটা বানানো ছিল সেখানকারই একটা ছোট্ট আলো জ্বলে ওঠে। এবং এই রহস্যময় এন্ডিংয়ের সাথেই দ্য হন্টিং অফ হিল হাউসের পার্ট 2 এখানেই শেষ হয়ে যায়।